দেখুন কইলা আঞ্চরে বসি বসিকা লাস্ট ফাইনালি হয়ে গেল। এইটা হচ্ছে মটন ভেজা হল, মটন ভেজা ফ্রাই ভাই। এটি বিরিয়ানি দিয়ে পুরো দম বিরিয়ানি হল, দেখুন দেখি জাঁপারে আর বহু বড়িয়া বিরিয়ানি। আর প্রাইস জানি কে প্রাইস হচ্ছে 80 টাকা, 80 টাকা তিন পিস। রসুন আমাটো ফমাটো যে ফ্রাই করে দিয়ে এক্সট্রা এই জিনিসটা মজা দেখা দেখুন। আর মু যদি জানি বোধ হয় এই জিনিসটা বেশি জায়গায় মিলে নি। নমস্কার জগন্নাথ, আপনার মানে কেমন আছেন? আশা করছি আপনার ভালো আছেন। আপনার ফ্রেশ ব্লগ আপনার বহুত বহুত স্বাগত। তো সাথে যেত নখরা পাখু আসে এটি গোটে বড়া জিনিস মিলে, সেটা হচ্ছে কম কলে চিকেন গোড়, এ সরি মটন গোড়, মু চিকেন গোড় কিন্তু মটন গোড়, মটন মুন্ড, মটন ভেজা ফ্রাই, তা সহ চকুড়ি। আর সে ভাই এবার বিরিয়ানি স্টার্ট কলে, মু গোটে থর বিরিয়ানি ট্রাই করেছিল 80 টাকা বিরিয়ানি দেখি পুরো অলগা প্রকার হল, তিন পিস চিকেন সহ। নিশ্চয় যেত যাবেন না ভুবনেশ্বর, কটক যাবেন, কটক ভুবনেশ্বর মধ্যে পড়বে, এটা লোকেশন বি কহিদেবি, আসবে গোটে থর ট্রাই করবে। কম কলে ছেলির গোড় মানুষ সঙ্গে মোট পুরোনা সম্পর্ক, মু আসে বেড়ে বেড়ে খাইকি যায় হল, বহু দিন পরে আজ আসলি না কম। আর লোকেশনটা টিকে কহিদেলে আমার ভিউয়ার সঙ্গে জানিপারি। বাস বাস ভাই আমার বনাতে মটন মুন্ড, মটন ভেজা ফ্রাই, তা সহ মটন গোড় নাই কি আর কিছু আড কলে ফের এবার বিরিয়ানি হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে, রোল হচ্ছে, চাউমিন হচ্ছে, চিকেন সিঙ্গড়া হচ্ছে, চিকেন সিঙ্গড়া বি হচ্ছে। বাহ, তাও ধীরে ধীরে সব গ্রো করছেন ভাই, বহু খুশি লাগলা। দেখুন এই দোকানটা আগুন নথিলা এবে এক্সটেন্ড হয়ে যাচ্ছে নাকি, দেখুন এটা আমার চকুড়ি চলছে হল, আউটে পরে মটন গোড়টা ভাজব, মটন গোড়টা প্রেসরে বসিছে এটি হয়নি, এটা কে সময় লাগবে তথাপি ঘন্টা লাগবে না। হ মটন গোড়টা ভাল্লা পরে দেখবি আপনার মটন গোড় খাইবে, মুন্ড খাইবে, যে মটন লভর হল, আর চকুড়ি সহ তো অলগা প্রকার মজা হল খোলা কথা। এবার চিকেন বি হচ্ছে না, চিকেন মাছ সব কিছু, চিকেন কেন খেলো বা ভাই আমার এবার চিকেন মাছ সব কলে চারি পিস কে 60 টাকা আলু সহ না রেডি রেডি ফ্রাই হয়েকি দিয়া হব, সব জিনিস রক্ষা হচ্ছে, তারপরে এটি কড়াইটা আছে সাংসে ফ্রাই করাই দিয়া হব গরম গরম। মু যে আসলে তো মাছ হনুলা মাছ সব কলে পড়ে ওটা গোটে মশলা আগর রেডি করে রাখি আগ ভাই টিকেটটা সেটি মারব দশ পনেরো না পুরো মহুটা বাহার তা ভিতর দেখুন মাছ মাছ পিস কে 25 টাকা এটি ফ্রাই করে দিয়া হব নাকি রেডি রেডি। এটা কোন মুন্ড চলছে বোধে, মুন্ড হবে কে গোড় আর আমার ভেজা চকুড়ি 3 টাকা সেই রেট অছি আউ রেডি রেডি। আর পকোড়া কে নৌ হাফটা 50 টাকা বিরিয়ানি 80 চিকেন সিঙ্গড়া 10 টাকা তো এটা দেখুন বনা হচ্ছে পিঁয়াজ পড়লা তেলরে তা সহ এটা টমাটো কঞ্চা লঙ্কা রসুণ ছোট ছোট কটাই পড়িগলা তো ইয়ে হচ্ছে ভাইঙ্কর স্পেশাল মশলা যেটাকে রেডি করা রাখতে তো দেখুন গ্রেভি পড়িগলা এটা হচ্ছে মুন্ডর গ্রেভিটা এইটা হচ্ছে মটন ভেজা হল মটন ভেজা ফ্রাই মটন ভেজা পড়িগলা তাকে পুরো গুণ্ড করা হয়েছে এটা চকুলে খাই মস্ত লাগে না গরম গরম খাইবে বহুত বড় ভেজা পুরা রেডি পুরো আমলেট ভাই দেখা ভোজ করি ভাই না ডেলি কেটা আনে মুন্ড আনুছ 17-18 মিলে টিকে কষ্ট হোক মিলে অন্য পত্র লাস্ট কু বাস রেডি হয়ে গেল আমার এটা তো দেখুন কইলা আঞ্চরে বসি বসিকা লাস্ট ফাইনালি হয়ে গেল কোনে স্যুপটা নিয়ে পিওন না কম রেডি রেডি মোর 3টা করে দিও 3টা করে দিও হ্যাঁ দোন আউট দিও আউট দিও 4টা করে দিও বাস বাস হ্যাঁ এইটা হচ্ছে মানস ভাইঙ্কর সিগনেচর ডিশ আমার হব গোড়টা গোড় পেয়ে দেখুন তেল টিকে পড়িগলা কড়াইরে তা ধরে পড়িগলা পিঁয়াজ কঞ্চা লঙ্কা পড়লা টমাটো তা সহ রসুণ যা প্রোসেস সেম প্রোসেস আউ নাকি সেতু দিয়া হইলা মুন্ডর মশলাটা দিয়া হইলা এইটা খালি যে গোড়র স্যুপটা বাহারি দিয়া হব দেখুন মশলাটা পড়িগলা টিকে হালকা মিট মশলা পড়লা হালকা লঙ্কা গুঁড়ো
ତ ଦେଖନ୍ତୁ ଏଥିରେ ଗୋଡ଼ ପଡ଼ିଯାଇଛି ବାସ୍ ବାସ୍ ଏଇ ଜିନିଷଟା ହେଲା ମେନ୍ ଜିନିଷଟା ବାସ୍ ବାସ୍ ସେତିକି ତ ଏତିକି ଜୋଳ ହେଇଯିବ ତାକୁ ମଝିରେ ମଝିରେ ଟିକେ ଭାଙ୍ଗି ଦିଅ ମସଲାରେ ତା ଭିତରେ ପଶିଲେ ବଡ଼ା ଲାଗିବ ରେଡ଼ି ରେଡ଼ି ବଢ଼ିଆରେ ସିଝି ଯାଇଛି ନା ସକାଳୁ ଆଣିକି ତାକୁ ରୁମାରୁମି କରିକି ଏଇ ଜିନିଷ ସେ ଆଉ ବାସ୍ ବାସ୍ ଆଉ ଭାଙ୍ଗନ୍ତି ଦେବ ସିଏ ତାକୁ ରେଡ଼ି ଆଉ ଟିକେ ଧନିଆପତ୍ର ପଡ଼ିଲା ହେଇଗଲା ଆଉ ତ ଇଏ ଚାଲିଛି ଆମର ପାର୍ସଲ କେତେବେଳେ ଖୋଲୁଛ ଖାଲି ଗୋଡ଼ଟା ଟିକେ ଲେଟ୍ ହବ ଦେଖନ୍ତୁ ଇଏ ହଉଛି ବିରିୟାନୀ ଭାଇ ଏଠି ବିରିୟାନୀ ବି ଦିଅନ୍ତି ପୁରା ଦମ୍ ବିରିୟାନୀ ହେଲା ଦେଖନ୍ତୁ ଦେଖି ଜାଣିପାରୁଥିବେ ଆଉ ବହୁତ ବଢିଆ ବିରିୟାନୀ ଆଉ ପ୍ରାଇସ୍ ଜାଣିଛନ୍ତି କେତେ ପ୍ରାଇସ୍ ହଉଛି 80 ଟଙ୍କା 80 ଟଙ୍କା ତିନି ପିସ୍ ମାନେ 80 ଟଙ୍କାର ବିରିୟାନୀ ମାନେ ଆପଣ ଜାଣିପାରୁଥିବେ ଆଉ ଆଉ ବାସ୍ନା ଭାଇ କ'ଣ କହିବି ଭାଇ ପୁରା ଦମ୍ ବଢିଆ ବାସ୍ନା ହେଉଛି କେଉଁଟା ଯେଉଁ ଅଲଗା ସବୁ ଏସେନ୍ସ କିଛି ପଡ଼ିନି ଆପଣ ଖାଇଲେ ଜାଣିପାରିବେ ମୁଁ ଥରେ ଖାଇଥିଲି ଭଲ ଲାଗିଲା ମୋତେ ସେଥିପାଇଁ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ବିରିୟାନୀ ତ 80 ଟଙ୍କା ତାଙ୍କୁ 100 ଟଙ୍କା ହେଲା ଓ 4 ପିସ୍ ଗୋଟେ ଏକ୍ସଟ୍ରା ପିସ୍ ଖାଇଲା ଆଉ ଯେ ଖାଇବେ ଲୋକ ସେ ଗୋଟେ ଆଚ୍ଛା ବୁଝିଲି 90 ଟଙ୍କା ହେଇଗଲା ଆଉ ଗୋଟେ ଚିକେନ୍ ପିସ୍ ହେଇଗଲେ 100 ଟଙ୍କା 4 ପିସ୍ ହେଉ ନହେଲେ 80 ଟଙ୍କା 3 ପିସ୍ ହେଉ ନାଇଁ କି ବଢ଼ିଆ ଘରକୁ ନେଇ ଆସିଛି ଗରମ କରିଦେଲି ଆଉ ମୁଁ ଯଦି ଜାଣିଛି ବୋଧେ ଏଇ ଜିନିଷଟା ବେଶୀ ଜାଗାରେ ମିଳେନି ଆଉ ଯଦି ଅଲଗା ଜାଗାରେ କ'ଣ ମିଳୁଛି ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ କରି କହିବେ ଆଉ ଏଇଟା ଚକୋଲେଟ୍ ଭଲ ଲାଗେ ମୋତେ ଟିକେ ରୁଟିରେ ଖାଇବା ଭଲ ଲାଗେ ଯେଉଁ ରସୁଣ ଆଉ ଟମାଟୋ ଫମାଟୋ ଯେଉଁ ଫ୍ରାଏ କରି ଦିଆହେଲା ଏକ୍ସଟ୍ରା ବଢ଼ିଆ ଦେଖ ଏଇ ଜିନିଷଟା ମଜା ଲାଗେ ଏଇଟା ଭାରି ନିକିମା କାମ ଗୋଟା ଗୋଡ଼ 40 ଟଙ୍କା ବଢ଼ିଆ ଦୁଇଟା ଗୋଡ଼ ନେଇ ଆସିବେ ରୁଟି କରି ଖାଇବେ ମେନ୍ ଯେଉଁ ଗ୍ରେଭିଟା ଦେଲେନି ସେଇଟା ହେଲା ଗ୍ରେଭିଟା ଯେଉଁ ରସଟା ସେଇଟା ହେଲା ମେନ୍ ନିଶ୍ଚୟ ଯାଇ ଥରେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ ଯେଉଁମାନେ ମଟନ୍ ଲଭର୍ ଅଛି ସମସ୍ତଙ୍କୁ ଏ ଜିନିଷ ପସନ୍ଦ ଆସିବ ମୁଁ କହିପାରିବିନି କିନ୍ତୁ ଗୋଟେ ଜିନିଷଟା ଦେହ ପାଇଁ ଆକ୍ଚୁଆଲି ଭଲ ମଟନ୍ ଗୋଡ଼ ଖାସ କରିକି ଏ ଜିନିଷ ଟିକେ ରହିଯିବ ନା ହାତରେ ଦେଖନ୍ତୁ ପୁରା ଅଠା ଏତେ ଗରମ ଗରମ ଖାଇବେ ଦୁଇଟା ଗୋଡ଼ ଖାଇଦେବେ ପୁରା ବଡି ପୁରା ଗରମ ଆଉ ଏ ଜିନିଷଟା ବହୁତ କମ୍ କ୍ୱାଣ୍ଟିଟିରେ ହୁଏ ତ ଯଦି ଆପଣ କେବେ ବି ଯାଉଛନ୍ତି ପ୍ଲାନ୍ କରୁଛନ୍ତି ଆଗତରେ କଲ୍ କରିଯିବେ ନହେଲେ ପାଇବେନି ବୁଝିଲେ ତ ଆଜି ଏମିତି ସେଇ 50 ଟଙ୍କା 60 ଟା ହେଇଥିଲା ଭିଡ଼ିଓର ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ କଣ୍ଟାକ୍ଟ ନମ୍ବରଟା ଦେଇଦେବି କଲ୍ କରିବେ ମାନସ ଭାଇ କଲ୍ କରି କହିଦେବେ କେତେ କ୍ୱାଣ୍ଟିଟି ଦରକାର କ'ଣ ଦରକାର କେବେ ଯଦି ପ୍ଲାନ୍ କରୁଛନ୍ତି ଯାଉଛନ୍ତି ତ ସିଏ ସେଇ ଅନୁସାରେ ଆଗତରେ ରଖିଥିବେ ନହେଲେ ମିଳିବନି ବେକେଟରେ ଯିଏ ଫେରିକି ଆସିବେ ମନ୍ଥଲି ଗୋଟେ ଥର ଯାଇ ଖାଏ ବହୁତ ବଢ଼ିଆ ଲାଗେ ସେଥିପାଇଁ ଭିଡ଼ିଓଟା ବନେଇଦେଲି ଭଲ ଲାଗିବ ଯଦି ନିଶ୍ଚୟ ଲାଇକ୍ କରିବେ ଆଉ ସେୟାର୍ କରିବେ ଭୁଲିବେନି